بسم الله الرحمن الرحيم প্রিয় সাত বাঙালি বন্ধুরা আমরা হয়তো লক্ষ্য করছি কয়েকদিন ধরে সূর্যের আলো কম থাকাতে আমাদের গাছগুলো ক্রমান্বয়ে হলুদ হয়ে যাচ্ছে এই যে আমার সামনে যে গাছটি এটা হচ্ছে মরিচের গাছ এই গাছের ডগাগুলো হলুদ দেখা যাচ্ছে তো কেন হলো এই হলুদ এবং কি করলে ভালো হবে বা আমাদের এখন কি করণীয় সেটাই বলবো আজকের ভিডিওতে সাধারণত আমরা জানি গাছ ক্লোরোফিল পানি এবং সূর্যের আলোর মাধ্যমে খাদ্য তৈরি করে সেই ক্লোরোফিল গাছ নিজেই তৈরি করে সানলাইটের উপস্থিতিতে এখন যেহেতু সূর্যের আলোর অভাব বা সূর্যের আলোর অনুপস্থিতি সূর্যের আলো নেই সেজন্য ক্লোরোফিল উৎপাদন হয় না বা খুবই কম হয় একটানা এই অবস্থা চলতে থাকলে ক্লোরোফিলগুলো ধীরে ধীরে ভাঙতে থাকে এবং এই সময়টাতে অর্থাৎ এই প্রসেস যদি আরও লম্বা হয় সূর্যের আলো যদি একটানা আরও কয়েকদিন না থাকে তখন জ্যান্থোফিল এবং ক্যারোটিনয়েড এই দুটো উপাদান বাড়তে থাকে এরা প্রিডোমিনেন্ট হতে থাকে এই ক্যারোটিনয়েডের কাজ হলো এরা ইয়েলো এবং অরেঞ্জ পিগমেন্ট ক্রিয়েট করা যার ফলে ডগাগুলো পাতাগুলো হলুদ হয়ে যায় যেমনটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার মরিচ গাছের প্রত্যেকটা মরিচ গাছের পাতা হলুদ হয়ে গেছে আপনাদের নিশ্চয়ই বিভিন্ন গাছগুলো এরকম হতে যাচ্ছে বা হচ্ছে এটা একটা স্ট্রবেরি গাছ এখানেও লক্ষ্য করেন যে কচি পাতাটা কিন্তু হলুদ হতে শুরু করেছে এটা হচ্ছে একটা হানিডিউ গাছ এখানেও আমার যে মাঝের যে পাতা সেগুলো কিন্তু হলুদ হওয়া শুরু করেছে এ দুটো হচ্ছে টমেটো গাছ জাত বাড়ি টমেটো ১৭ এখানেও লক্ষ্য করা যাচ্ছে আমাদের যে কচি পাতাগুলো বা ডগাগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা তুলসী গাছ এই গাছটিও কিন্তু পাতাগুলো হলুদ হয়ে গেছে তো এখন এই হলুদ হওয়া পাতা বা এই হলুদ হওয়া গাছে এখন আমরা কি করব এই হলুদ মানে ক্লোরোফিলের অভাবে গাছ যখন সূর্যের আলোতে আলোর অনুপস্থিতিতে যখন হলুদ হওয়া শুরু করে তখন বিভিন্ন নিউট্রিয়েন্ট আপটেকও কমে যায় বিশেষ করে এ সময়ে সালফার এবং নাইট্রোজেন এই দুটো নিউট্রিয়েন্টের ঘাটতি বেশি হয় যার কারণে আমরা এই অবস্থায় এক লিটার পানিতে এক গ্রাম অথবা হাত দিয়ে যদি আমরা মাপি এক থেকে দুই চিমটি সালফার যেটা 80% সালফার যেমন বাজারে বিভিন্ন প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় ম্যাকভিট তারপরে হচ্ছে হলো থিওভিট সানভিট তো এইগুলো আমরা এই প্রোডাক্টগুলো এক লিটার পানিতে এক গ্রাম অথবা এক থেকে দুই চিমটি তিন আঙ্গুলের এক থেকে দুই চিমটি মিশিয়ে আমরা যদি স্প্রে করে দেই তাহলে এটা অনেকটা রিকভার করবে এবং যখন রৌদ্র আবার শুরু করবে রৌদ্র ওঠা শুরু করবে তখন আমরা পুনরায় কি করব আমরা এই এখানে ফার্টিলাইজার দিব সেটা হচ্ছে ইউরিয়া ফার্টিলাইজার অর্থাৎ এক লিটার পানিতে হাফ চা চামচ ইউরিয়া মিশিয়ে আমরা স্প্রে করে দিব তাহলে আমাদের এই হলুদ হওয়া গাছগুলো পুনরায় ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই আমরা আমাদের সঠিক পরিচর্যা করতে থাকি আমাদের গাছগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ